সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পড়বে আমি কিভাবে একটা স্ট্রিং এর লেন্থ নির্ণয় করা যায় তা আলোচনা করব। স্ট্রিং এর লেন্থ বলতে আমরা কি বুঝি সেটা আগে লক্ষ্য করি। ধরি প্রথমে একটা ক্যারেক্টার টাইপের অ্যারে সিএইচ 10 ইকুয়াল টু শরীফ, এটা লিখলাম। এখন এর মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং যেখানে 6টা ক্যারেক্টার আছে মোট, এবং ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার সহ মোট 7টা ক্যারেক্টার রয়েছে। তো এটার লেন্থ বলতে আমি বুঝাবো 6, অর্থাৎ 6 বলতে যেটা বোঝাচ্ছি যে এটাতে মোট আছে 6টা ক্যারেক্টার। অর্থাৎ আমরা যদি এটা বের করতে পারি যেখানে কয়েকটা ক্যারেক্টার আছে, তাহলে আমরা অনেক কাজ করতে পারবো ইজিলি। যে আগামী কয়েকটা টিউটোরিয়ালে আমরা সেই জিনিসটা লক্ষ্য করবো যে স্ট্রিং লেন্থ বের করার প্রয়োজনীয়তা কোথায়। আচ্ছা, সো এরকম যে কোনো একটা স্ট্রিং এর লেন্থ আমরা কিভাবে বের করবো সেটা আমরা আজকে দেখব। প্রথমেই আমরা স্ট্রিং লেন্থ বের করার জন্য আসলে কোন ট্রিকটা কাজে লাগাবো সেই জিনিসটা লক্ষ্য করি। আসলে আমরা এখানে মোট 6টা ক্যারেক্টার রয়েছে, এবং সবশেষে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ 0, অর্থাৎ আমরা সব সময় একটা স্ট্রিংয়ের ইন্ড পজিশনটা পাচ্ছি। যদি আমরা একটা ক্যারেক্টারে বা কোনো কিছু ইন্ডিং পজিশন পাই, তাহলে তার মধ্যবর্তী কী কী রয়েছে সব কিছু সম্পর্কে জানতে পারবো। কীরকম বলি যে এখানে আমাদের শেষেটা যেহেতু ব্যাকস্ল্যাশ 0, আমি এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, এখানে এইভাবে ব্যাকস্ল্যাশ 0 দিলাম, এটা কিন্তু থাকবে না। এখানে মোট 6টা ক্যারেক্টার রয়েছে, তারপর ব্যাকস্ল্যাশ 0 রয়েছে। এখন আমরা চেক করব যে ব্যাকস্ল্যাশ 0 পাওয়া পর্যন্ত মোট কতগুলো ক্যারেক্টার রয়েছে। তার আগে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলাই চেক করব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ব্যাকস্ল্যাশ 0 আসে নাল ক্যারেক্টারটা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা পর একটা ক্যারেক্টার নিয়ে যাব। এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, দেখি কীভাবে করব। প্রথমে আমরা একটা ইন্টিজার আই নিলাম। এখন আমরা কি করব, যেহেতু শুরু ইন্ডেক্স থেকে আমাদেরকে শুরু করতে হবে প্রথম থেকে, তাহলে ইন্ডেক্স প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0, এবং আমরা চেক করতেছি যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ 0 পাচ্ছি। সিএইচ আই এর মান নট ইকাল টু ব্যাকস্ল্যাশ 0, এর মানেটা কি যে যখনই সিএইচ আই এর মান নাল ক্যারেক্টার হবে তখনই প্রোগ্রামটা এই সরি তখন এই লুপটা ব্রেক করবে। আচ্ছা, এখন আমরা চেক করব যে ইফ যদি সিএইচ আই এটা যদি সরি ভুলেছে যে আমরা তো চেকই করে ফেলছি, এখন এখানে আমরা যদি সিএইচ আই মানটা 0 না হয়, ব্যাকস্ল্যাশ 0 না হয় অর্থাৎ নাল ক্যারেক্টার না হয়, তাহলে আমরা আই এর মান বাড়িয়ে দেবো। এই প্রোগ্রামটা কীভাবে কাজ করবে, প্রথমে যখন আই এর মান 0 তখন সিএইচ 0 চেক করবে। যখন দেখবে সিএইচ 0 কি নট ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার, না সিএইচ 0 তো নাল ক্যারেক্টার না, সিএইচ 0 হচ্ছে এস, সো লুপের মধ্যে আসবে আই প্লাস প্লাস হবে, আই এর মান হবে 1, তখন সিএইচ 1 চেক করবে, সিএইচ 1 হচ্ছে এইচ, আবার শর্ত মিলে গেছে। তারপর আই এর মান হবে 2, সিএইচ 2 হচ্ছে এ, আবার শর্ত মিলে গেছে, সিএইচ 2 আছে এ যেটা নট ইকাল টু ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার। তারপর আই প্লাস 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 হবে সিএস 3, সিএস 3 হচ্ছে রয়েছে সত্য, এবং আই প্লাস প্লাস হয়ে সিএস 4 আসবে আবার সত্য, আই প্লাস প্লাস হয়ে সিএস 5 আসবে যেটা এফ এবং সত্য, তারপর আই প্লাস হয়ে সিক্স আসবে। যখন এই এফ এর পর চলে যাবে তখন কি হবে, আই এর মান হবে 6, কিন্তু 6তম যে আমাদের এখানে রয়েছে সেটা কিন্তু ব্যাকস্ল্যাশ 0, অর্থাৎ এটা হচ্ছে 5, 5 এর হচ্ছে এ, 6 এর হচ্ছে ব্যাকস্ল্যাশ 0, তার মানে আই এর মান যখন 6 হচ্ছে তখন আমাদের ব্যাকস্ল্যাশ 0 আসতেছে, অর্থাৎ প্রোগ্রামটা যেহেতু ব্যাকস্ল্যাশ 0 আসতেছে সেই লুপটা চলবে না, এবং আই এর মান 6 হচ্ছে, তার মানে এখান থেকে আমরা আই এম এন যে মানটা পাবো সেটা হচ্ছে লেন্থ। এবং এখানে যদি আমি স্ট্রিং লেন্থ নিই একটা, লেন এর মাধ্যমে যদি আমরা
এই ভেরিয়েবলটা এই স্ট্রিংটার লেন্থ প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে লেন ইকাল টু আই, লিখে দিলে আমরা লেন্থ পেয়ে যাবো। এরপর যদি আমরা প্রিন্ট করি পার্সেন্ট ডি কমা লেন, তাহলে আমরা লেন্থের মানটা পেয়ে যাবো। সো এটা যদি আমরা রান করি তাহলে আমাদের আর প্রসেসে ছয় এবং অফকোর্স ছয় আসবে। যদি এখানে আমরা চেঞ্জ করে দেই দিলাম HSTU এবং তারপর যদি আমি এটা রান করি তাহলে এখানে ফোর আসবে। এটাই তো ব্যাপারটা, হয়তো আপনারা সবাই বুঝে ফেলেছেন। এটা আমরা খুব সহজেই করতে পারি, যেমন আমি বলেছি এখানে যদি লেন্থটাকে আমরা রিপ্রেজেন্ট করি যে একটা স্ট্রিংয়ের লেন্থ কতটুকু হবে সেটা মানে মানে, তাহলে আমরা কি করতে পারি খুব সুন্দর একটা ফোর লুপ চালালেই হবে। ফোর লুপটা এরকম হতে হবে, ফোর লেন ইকুয়াল টু জিরো লেন সরি সিএইচ লেন নট ইকুয়াল টু ব্যাক স্ল্যাশ জিরো এবং লেন প্লাস প্লাস। এরপর কোনো কাজ করার দরকার নেই, আমরা যদি এখানে সেমিকোলন দিয়ে দেই তার মানে আমার এই লুপটার কাজ শেষ, কোন স্টেটমেন্ট নাই, উইদাউট এনি স্টেটমেন্ট লুপটা আমার শেষ হয়েছে। এবং এইটার পরেই আমরা লেনে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার স্ট্রিং লেন। সরি লেনে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার স্ট্রিং লেন কমা, এবং আমরা যদি প্রোগ্রামটা এবার রান করি তাহলে ফোর আসবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।